ত্রিদেশীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানির পর পৌঁছালেন ডেনমার্কে। বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী। নানা বিষয়ে বৈঠকে অংশ নেন তারা। ত্রিদেশীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানির পর দ্বিতীয় দিনে পৌঁছেছেন ডেনমার্কে। ডেনমার্কের প্রধানমন্ত্রী ফেডেরিকসেন বিমানবন্দরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পৌঁছান প্রধানমন্ত্রী। এখানেই ডেনমার্কের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন। নিজেই প্রধানমন্ত্রীকে নিজের গোটা বাড়ি ঘুরিয়ে দেখান তিনি। নিজের বাড়ি ঘুরিয়ে দেখানোর সময় দুজনকে একসাথে হাঁটতেও দেখা যায়। জানা গেছে সে সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। গত বছর ভারত সফরে এসেছিলেন ফেডেরিকসেন। সে সময় তাকে ওড়িশার একটি পটচিত্র উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এদিন সেটি দেখিয়ে স্মৃতিচারণ করেন ফেডেরিকসেন। এরপর অ্যামালিয়ানবার্গ প্রাসাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যে আনুষ্ঠানিকভাবে নৈশ ভোজের আয়োজন করা হয়। আমন্ত্রিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রপ্রতিনিধিরাও। এছাড়াও এখানে ভারত ডেনমার্ক বিজনেস ফোরামে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, দ্রুত ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।